এবার সরকার এই 2016-17 অর্থ বছরে বাজেট পেশ করার পরে আমরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দু একদিন জানিয়েছিলাম, যেমন তখন বলেছিলাম যে আমরা এই বাজেটের বিশ্লেষণ পরবর্তীকালে আপনাদের সামনে তুলে ধরব। আজকে সেই বাজেটের আমাদের যে বিশ্লেষণ, বিএনপির যে বিশ্লেষণ, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। তার আগে আমি গতকাল আপনারা জানেন যে ঝিনাইদহে যে একজন হিন্দু সম্প্রদায়ের পুরোহিত প্রকাশ্য দিবারকে যে তাকে সংসদে হত্যা করা হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে গত কয়েকদিনে যে গুপ্ত হত্যাগুলো হয়েছে আমরা ইতিপূর্বেই তার নিন্দা জানিয়েছি, আমরা ক্ষোভ প্রকাশ করেছি এবং আমাদের উদ্বেগ আমরা আপনাদের সামনে তুলে ধরছি যে গত কয়েকদিনে পত্রিকায় দেখেছি আপনারা 48 দিনে প্রায় 48টি খুন হয়েছে। এটাতে করে এটাই প্রমাণিত হয় যে দেশে এই ধরনের গুপ্ত হত্যা বেড়েই চলেছে এবং সরকার সেটা নিয়ন্ত্রণ করতে শুধু নয়, তারা এর প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতেও তারা ব্যর্থ হচ্ছে। একটি মাত্র কারণ হচ্ছে যেটা যে সরকার আসলে যে বিষয়গুলো নিয়ে তাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত, মানুষের জীবনের নিরাপত্তা, মানুষের কল্যাণ, সেই বিষয়গুলোর প্রতি তাদের কোনো লক্ষ্য নেই। তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে যে যারা যে কোনো উপায়ে ক্ষমতায় টিকে থাকতে চায়। এবং আমরা এর আগে বলেছি যে আসলে প্রকৃত ঘটনাকে আড়াল করে এবং প্রকৃত দোষীদেরকে খুঁজে বের না করে শুধুমাত্র বিরোধী দলের উপরে মিথ্যা দোষারোপ চাপিয়ে তারা এই উগ্রবাদকে বা জঙ্গিবাদকে তারা শুধু প্রশ্রয় দিয়ে চলেছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এই সমস্ত হত্যার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে তাদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গত 2 জুন 2016 তারিখে অর্থমন্ত্রী জনাব মুহিত 2016-17 অর্থ বছরের জন্য 3,40,605 কোটি টাকা মোট ব্যয়ের বাজেট পেশ করেছেন। বাজেটের এই আকার বাংলাদেশের অতীত বাজেটগুলো ধারাবাহিকতার সঙ্গে সংগতিপূর্ণ। এই বাজেটের মোট ব্যয় জিডিপির 17% মতো, এর আগের বাজেটগুলো জিডিপির 15-16% মধ্যে ছিল। এদিক থেকে বলা যায় বাজেটটা এক অর্থে গতানুগতিক। তবে এই বাজেটের যে ব্যয় প্রস্তাব পাওয়া হয়েছে এবং আয়ের বিষয় যা বলা হয়েছে তাতে অর্থমন্ত্রী নিজেও বলেছেন সংবাদ সম্মেলনে যে তার বাজেট উচ্চাভিলাষী। সময়ের পরিক্রমায় বাংলাদেশের অর্থনীতির আকার বড় হতে থাকার ফলে এই অঙ্কের বাজেট অস্বাভাবিক নয়। তবে প্রশ্ন ওঠে বাজেট বাস্তবায়ন সক্ষমতা নিয়ে। 2015-16 অর্থ বছরের জন্য 2,95,100 কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছিল, কিন্তু কাঙ্ক্ষিত মাত্রায় রাজস্ব আহরণ সম্ভব না হওয়ায় 2015-16 অর্থ বছরের জন্য সংশোধিত বাজেটে এর পরিমাণ 2,64,565 কোটি টাকায় নামিয়ে আনা হয়, অর্থাৎ 30,535 কোটি টাকা কমানো হয়। চূড়ান্ত হিসাব ফলে 2015-16 অর্থ বছরে বাজেট 2,50,000 কোটি টাকায় নেমে আসলে অবাক হওয়ার কিছু থাকবে না। প্রস্তাবিত বাজেট 2015-16 অর্থ বছরের সংশোধিত বাজেটের তুলনায় 28.74% বেশি এবং 2015-16 অর্থ বছরের মূল বাজেটের তুলনায় 15.42% বেশি। আজকের সংবাদ সম্মেলনের কিন্তু একটু আপনাদের কাছে মনোটোনাস মনে হতে বোরিং হতে পারে, সাবজেক্টটাই বোরিং,
যেমন বাজেট বক্তৃতা যেমন আপনার খুব বেশি বোরিং হয়, তা বিশ্লেষণ করতে গেলেও কিন্তু একটি বোরিংই মনে হবে আপনাদের কাছে। বাজেটের আকার কতটা বাড়ানো যাবে সেটি প্রধানত নির্ভর করে রাজস্ব সংগ্রহের উপর। অর্থমন্ত্রী বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ডকে 2016-17 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের জন্য আদায় করতে হবে 2,03,152 কোটি টাকা। 2015 অর্থ বছরের সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় এই হার হবে 35.4% বেশি। অর্থমন্ত্রী 2015-16 অর্থ বছরের বাজেট বক্তৃতার 65 পৃষ্ঠায় 191 অধ্যায়ে বলেছিলেন, এনবিআরকে আদায় করতে হবে 1,76,370 কোটি টাকা। বর্তমান অর্থ বছরের লক্ষ্যমাত্রার তুলনায় 2016-17 লক্ষ্যমাত্রা হবে 15.18% বেশি, 1.8% বেশি। পরপর দুবার অর্থমন্ত্রী জাতীয় রাজস্ব বোর্ডের সক্ষমতার উপর আস্থা রেখে রাজস্ব লক্ষ্যমাত্রা সফল হবে বলে আশা পোষণ করেছিলেন। কিন্তু বাস্তবতা হলো তাকে আশাভঙ্গের কষ্ট পোহাতে হয়েছে। তাই আমাদের শঙ্কা, 2016-17 অর্থ বছরের জন্য রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না বললেই চলে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে, সেক্ষেত্রে অর্থমন্ত্রী কি করবেন? পূর্ববর্তী অর্থ বছরের মতন তাকে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রায় নিম্নমুখী সংশোধন করতে হবে। নিম্নমুখী সংশোধনের মানে হলো ব্যয় কাটছাট করা। কোথায় তিনি কাটছাট করবেন? শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার মতো কল্যাণময় খাত থেকে, অথবা কল্যাণ মানব কল্যাণের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয় এমন কোনো খাত থেকে। অর্থমন্ত্রী রাজস্ব সংগ্রহ লক্ষ্যমাত্রার ক্ষেত্রে উচ্চাভিলাষী, কিন্তু সেই অনুযায়ী সঠিক ব্যবস্থাপনা কৌশল নির্ধারণে তাকে যত্নশীল হতে দেখি না। বাংলাদেশে যথাযথ নীতি ও কৌশল গ্রহণ করলে আভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ বর্তমানের চাইতে দ্বিগুণ করা সম্ভব। বাংলাদেশের কর জিডিপি অনুপাত দুর্ভাগ্যজনকভাবে 11% অঙ্কে স্থিত হয়ে আছে। এই অনুপাত বাড়াতে পারলে জনকল্যাণমুখী অনেক প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন সম্ভব। দুর্বলতার স্বীকার না করলে সমস্যা সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে না। অর্থমন্ত্রী যেভাবে ধর্মকে সুরে দুর্বলতা ঢাকতে চান তা কোনোভাবেই কাম্য নয়। 3,40,605 কোটি টাকার বাজেটে অনুন্নয়ন বাজেট 2,15,744 কোটি টাকা। এই অনুন্নয়ন বাজেট তো আমরা সবাই বুঝি, এই যে বেতন বাড়ানো হলো প্রত্যেকটি ক্ষেত্রে দ্বিগুণ তিনগুণ, এর মধ্যে সেটা এসে পড়ে। উন্নয়ন বাজেট 1,10,700 কোটি টাকা। দীর্ঘকাল ধরে বাজেটের উন্নয়ন ব্যয় প্রাধান্য দেশের জন্য মঙ্গলজনক নয়। বিএনপি মনে করে বাজেটে অনুন্নয়ন ব্যয়ের বৃত্ত সংকুচিত করতে হবে। এটি করা সম্ভব হলে অধিকারে জনকল্যাণও নিশ্চিত হবে। একটি জাতীয় দৈনিকের হিসাব অনুযায়ী প্রস্তাবিত বাজেটের মোট ব্যয় অনুযায়ী প্রত্যেক নাগরিকের জন্য ব্যয় হবে 21,288 টাকা। মাথা পিছু হিসেবে উন্নয়নের জন্য ব্যয় হবে 6,918 টাকা। লক্ষ্য করুন, উন্নয়নের জন্য ব্যয় হবে 6,918 টাকা। অন্যদিকে মাথা পিছু অনুন্নয়ন ব্যয় 13,484 টাকা। প্রতিটি নাগরিক পর্যায়ে মাথাপিছু উন্নয়ন ও অনুন্নয়ন ব্যয়ের এই পুরোনা নাগরিকদের জন্য হতাশা বয়ে আনবে। এবার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা হচ্ছে 2,42,752 কোটি টাকা। এর অর্থ দাঁড়ায় মাথাপিছু কর দিতে হবে 15,172 টাকা। বিদায়ী অর্থ বছরে মাথাপিছু কর দিতে হয়েছে 11,027 টাকা। মাথাপিছু করে বোঝা বাড়ছে 4,085 টাকা। প্রস্তাবিত বাজেট যেভাবেই কর আরোপের চিত্র দেখানো হোক না কেন, বাস্তবে মানুষকে অতিরিক্ত করের বোঝা বহন করতে হবে। এর বিনিময়ে জনগণ কি পাবে সেটি স্পষ্ট করা হয়নি। বাজেটে অর্থ সংস্থানের উৎস হিসেবে রাজস্ব থেকে আয় ধরা হয়েছে 2,10,402 কোটি টাকা। এর মধ্যে রাজস্ব জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত কর থেকে আসবে 2,03,152 কোটি টাকা, রাজস্ব বোর্ড বহির্ভূত কর থেকে 7,250 কোটি টাকা, কর ছাড়া 32,350 কোটি, এবং বৈদেশিক অনুদান থেকে 5,516 কোটি টাকা আসবে টাকা আয়ের লক্ষ্য ধরা হয়েছে। এবারের বাজেটের সবচেয়ে বেশি কর আদায়ের
লক্ষ্য ঠিক করা হয়েছে, মূল্য সংযোজন কর বা ভিএটি ভ্যাট থেকে 72,764 কোটি টাকা। এই অঙ্ক বিদায়ী অর্থ বছরের তুলনায় 35% বেশি। আয়কর ও মুনাফার উপর কর থেকে 71,940 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছে প্রস্তাবিত বাজেটে। আগের বাজেটে এর পরিমাণ ছিল 64,971 কোটি টাকা। এছাড়া প্রস্তাবিত বাজেটে আমদানি শুল্ক থেকে 22,450 কোটি টাকা, সম্পূরক শুল্ক থেকে 30,075 কোটি টাকা, আবগারি শুল্ক থেকে 4,450 কোটি টাকা ও অন্যান্য কর শুল্ক থেকে 1,428 কোটি টাকা আদায়ের লক্ষ্য ঠিক করা হয়েছে। প্রস্তাবিত বাজেটের কর কাঠামোর দিকে লক্ষ্য করলে স্পষ্টতই প্রতীয়মান হয় যে আমাদের কর কাঠামো পরোক্ষ নির্ভর, অর্থাৎ ভ্যাট ও আমদানি শুল্ক নির্ভর। অর্থমন্ত্রী প্রবৃদ্ধি উন্নয়ন ও সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথে অগ্রযাত্রার অঙ্গীকার নিয়ে যে বাজেট ঘোষণা করেছেন সেটি পরোক্ষ কর নির্ভর করার নির্ভর হবার ফলে সমতা অর্জনে প্রণিধানযোগ্য কোনো ভূমিকা রাখবে না। বাণিজ্য উদারীকরণ ও বিভিন্ন বিশ্ব সংস্থার সঙ্গে চুক্তির ফলে আমদানি শুল্কের উপর ক্রমান্বয়ে নির্ভরতা কমিয়ে আনতে হবে, ফলে ভ্যাট ও আয়করের উপর নির্ভরতা বাড়বে। এর মধ্যে ভ্যাট গরিব ধনীর মধ্যে কোনো পার্থক্য করে না, কিন্তু আয়কর একটি প্রগতিশীল কর, ধনাঢ্য ব্যক্তিদের উপর এর বোঝা আরোপিত হয়, সমাজের সমতা প্রতিষ্ঠার সহায়ক হয়। বোস্টন কনসাল্টিং গ্রুপের গবেষণা অনুযায়ী বাংলাদেশের প্রায় 7% মানুষ, অর্থাৎ 1.2 কোটি ব্যক্তি বার্ষিক $6,000, 4,70,000 টাকার বেশি আয় করে। অর্থাৎ বাংলাদেশে নিবন্ধিত আয়করদাতার সংখ্যা মাত্র 18 লাখ, এর মধ্যে মাত্র 11.5 লক্ষ করদাতা বার্ষিক আয়কর বিবরণী দাখিল করেন। স্পষ্টতই উচ্চ আয়ের ব্যক্তিদের শনাক্ত করা গেলে বিশাল অঙ্কের আয়কর আহরণ করা সম্ভব হয়। এর ফলে সরকার রাজস্ব বৃদ্ধি পাবে, তেমনি সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যটিও সহজসাধ্য হবে। দুর্ভাগ্যের বিষয়, এই লক্ষ্যে সৃজনশীল কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতা বলেছেন, অবশেষে আমরা 6.5% বলয় অতিক্রম করে চলতি অর্থ বছরে 7.05 প্রবৃদ্ধি অর্জন করব বলে আশা করছি। এর ফলে মাথাপিছু আয় উন্নীত হবে 1,466 মার্কিন ডলারে। আমরা ইতিমধ্যে সংবাদ সম্মেলন করে প্রবৃদ্ধির হিসেব সম্পর্কে প্রশ্ন তুলেছি, আপনার এর আগে সংবাদ সম্মেলনে আমরা সেটা বলেছি। ব্যক্তিগতভাবে বিনিয়োগ মন্থরতা, রাজস্ব সংগ্রহে বিশাল অঙ্কের ঘাটতি, বার্ষিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ধীর গতি ও কাঙ্ক্ষিত সক্ষমতার অভাব প্রভৃতি কারণে চলতি অর্থ বছরে 7.05 এই মাত্রায় প্রবৃদ্ধি অর্জন নিয়ে সংশয় প্রকাশ করেছি। অর্থমন্ত্রী বাজেট বক্তৃতার 12 পৃষ্ঠার সারণী 1 থেকে দেখা যায়, 2006-07 সালে 7.06% জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল। প্রবৃদ্ধির এই হিসাব আমাদের জানা মতে 2005-06 ভিত্তি করে ভিত্তি বছর গণ্য করে নির্ণয় করা হয়েছে। কাজেই চলতি অর্থ বছরে 6 থেকে 6.5% প্রবৃদ্ধির হার অতিক্রম করে 7% কোঠায় প্রথমবারের মতো পৌঁছেছে বলে দাবি করা তথ্যসম্মত নয়। অর্থমন্ত্রী আশা করেছেন 2016-17 অর্থ বছরে 7.2% প্রবৃদ্ধি অর্জিত হবে। 2015-16 অর্থ বছরে ব্যক্তি খাতে বিনিয়োগ সাময়িক হিসাব অনুযায়ী 2014-15 অর্থ বছরের 22.7% থেকে 21.78% নেমে এসেছে। প্রকৃত প্রস্তাবে ব্যক্তি খাতে বিনিয়োগের এই নেতিবাচক প্রবণতা থেকে বেড়ে আসার যুক্তিসঙ্গত কোনো কৌশল বলা হয়নি। ব্যক্তি খাতে বিনিয়োগ না বাড়ার কারণ গ্যাসের মতো প্রাইমারি এনার্জির অভাব, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকা, সরকারের ক্রনিক ক্যাপিটালিজম মুখী নীতির ফলে সরকারের অনুগ্রহের বাইরে অবস্থানকারী ব্যবসায়ী শিল্পপতিদের প্রতি বৈষম্যমূলক আচরণ, গণতান্ত্রিক অধিকার দলন, ভবিষ্যৎ সম্পর্কে আস্থাহীনতার ফলে ব্যক্তি খাতে বিনিয়োগ স্থবির হয়ে আছে। কাঙ্ক্ষিত অবকাঠামোগত উন্নয়ন হয়নি, সব মিলিয়ে ব্যক্তি খাতে বিনিয়োগ বন্ধ চলছে। অনেকে ভবিষ্যৎ আশাব্যঞ্জক মনে না করার ফলে বিদেশে পুঁজি পাচার করছে। বাংলাদেশ থেকে কেবল 2013 সনে
76,361 কোটি 60 লক্ষ টাকা পাচার হয়ে গেছে। 2007 থেকে 2012 পর্যন্ত উল্লেখযোগ্য পরিমাণ পুঁজি বাংলাদেশ থেকে পাচার হয়েছে। এসব তথ্য গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি সূত্রে জানা গেছে। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের জন্য এই চিত্র খুবই ভয়াবহ। প্রস্তাবিত বাজেটে পুঁজি পাচার রোধে নতুন কৌশলগুলো সুচিহ্নিত করা হয়। সরকার ব্যক্তি খাতে পুঁজি বিনিয়োগ ঘাটতি পূরণের জন্য সরকারি বিনিয়োগের উপর নির্ভর করছে। 2015-16 অর্থবছরে সরকারি বিনিয়োগ পূর্ববর্তী বছরের সরকারি বিনিয়োগের জিডিপি হার 6.82% থেকে 7.60% হারে উন্নীত করা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে সরকারি বিনিয়োগের বিকল্প না থাকলেও সামগ্রিকভাবে সরকারি বিনিয়োগ ব্যক্তি খাতে বিনিয়োগের বিকল্প হতে পারে না। বস্তুত বেসরকারি খাত সরকারি খাতের তুলনায় অনেক বেশি পরিমাণ বিনিয়োগ করতে সক্ষম। গবেষণা প্রতিষ্ঠান সিপিডি বলেছে, এই বাজেট বাস্তবায়ন করতে হলে 80,000 কোটি টাকার বাড়তি বিনিয়োগ লাগবে। বাড়তি তো দূরের কথা, সরকারের পক্ষে ঘোষিত লক্ষ্যই অর্জন করা সম্ভব নয়। সুতরাং আমরা মনে করি, বিনিয়োগ সহায়ক পরিবেশ সৃষ্টি করে ব্যক্তি খাতকেই বিনিয়োগে এগিয়ে আসার সুযোগ করে দিতে হবে। মনে রাখতে হবে, সরকারি বিনিয়োগ প্রায়শই অদক্ষতা দোষে দুষ্ট হয়, কারণ সরকারের পক্ষ থেকে যারা বিনিয়োগ ব্যবস্থাপনা করেন তাদের ব্যক্তিগত দায়বদ্ধতা থাকে না। বাংলাদেশের সরকারি বিনিয়োগের গুণগত মান সম্পর্কে বড় রকমের প্রশ্ন রয়েছে। সময় মতো প্রকল্পগুলো বাস্তবায়িত না হওয়া এবং প্রকল্প ব্যয় বৃদ্ধি প্রকল্পের গুণগত মানকে ভয়াবহভাবে অবনত করে। দৃষ্টান্ত স্বরূপ, 2006 সালে 11,000 কোটি টাকা নির্ধারিত পদ্মা সেতুর ব্যয় এখন 28,000 কোটি টাকার ওপরে বাড়ানো হয়েছে। ঢাকা মহানগরীতে মগবাজার মৌচাক ফ্লাইওভারের প্রারম্ভিক প্রকল্প ব্যয় 343 কোটি টাকা থেকে বাড়িয়ে সর্বশেষ 1,218 কোটি টাকা 89 লক্ষ টাকা করা হয়েছে। কয়েকটি 4 লেন উন্নীতকরণ প্রকল্প সহ অন্যান্য প্রকল্পের বেলায়ও একই কথা প্রযোজ্য। তাছাড়া বাংলাদেশের ফ্লাইওভার ও মহাসড়কের কিলোমিটার প্রতি নির্মাণ ব্যয় পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। 31 মে 2016 তারিখে প্রকাশিত জাতীয় দৈনিক কালের কণ্ঠের প্রতিবেদন অনুযায়ী, ভারতের কলকাতায় নির্মিত পরমা ফ্লাইওভার নির্মাণে কিলোমিটার প্রতি খরচ 48 কোটি টাকা, মালয়েশিয়া ও চীনে কিলোমিটার প্রতি খরচ 80 থেকে 90 কোটি টাকা। অথচ বাংলাদেশে ঢাকা ফ্লাইওভারে কিলোমিটার প্রতি খরচ 316 কোটি টাকা, মৌচাক মালিবাগ ফ্লাইওভারে কিলোমিটার প্রতি খরচ 135 কোটি টাকা ও মেয়র হানি ফ্লাইওভারে কিলোমিটার প্রতি খরচ 180 কোটি টাকা। দৈনিক বার্তার 6 ওভার, দুঃখিত, দৈনিক বণিক বার্তার 6 অক্টোবর 2015 সনের একটি রিপোর্ট থেকে জানা যায়, 4 লেনের নতুন মহাসড়ক নির্মাণে ইউরোপে বিভিন্ন দেশে খরচ হয় গড়ে 28 কোটি টাকা, আর 2 লেন থেকে 4 লেনে উন্নীত করতে, অর্থাৎ 2 লেন আছে, 4 লেনে উন্নীত করতে প্রতি কিলোমিটার ব্যয় হয় 20 কোটি টাকা। 2015 সালের জানুয়ারিতে প্রকাশিত বিশ্বের নিম্ন মধ্যম আয়ের দেশগুলোর সড়ক অবকাঠামো নির্মাণ ব্যয় সংক্রান্ত এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন 4 লেনের মহাসড়ক নির্মাণে কিলোমিটার প্রতি ব্যয় হবে 17 কোটি টাকা, আর 2 লেনের মহাসড়কের 4 লেন করতে এই ব্যয়ের পরিমাণ 11 কোটি টাকা। 40টি দেশে নির্মাণ ব্যয়ের ভিত্তিতে ইকোনমেট্রিক মডেল প্রয়োগ করে গড় ব্যয় নির্ণয় করা হয়। দ্য কস্ট অফ রোড ইনফ্রাস্ট্রাকচার ইন লো অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রিজ শীর্ষক গবেষণা প্রতিবেদনটি যৌথভাবে প্রণয়ন করেন অক্সফোর্ড, কলম্বিয়া ও গোথেনবার্গ বিশ্ববিদ্যালয়ের 3 জন অধ্যাপক। প্রতিবেশী দেশ ভারতে প্রকাশিত এক সমীক্ষা থেকে দেখা গেছে, 4 লেনের নতুন মহাসড়ক নির্মাণে কিলোমিটার প্রতি ব্যয় বাংলাদেশের মুদ্রায় 9.5 থেকে 10.5 কোটি টাকা, জমি অধিগ্রহণ ব্যয় এর মধ্যেই অন্তর্ভুক্ত। চীনে এই খরচ বাংলাদেশের মুদ্রায় 12 থেকে 13 কোটি টাকা। অপরদিকে বাংলাদেশে মহাসড়ক 4 লেনে উন্নীত করার জন্য রংপুর হাটি কমরুল অংশে কিলোমিটার প্রতি ব্যয় পড়েছে 52.7 কোটি টাকা। ঢাকা সিলেট মহাসড়ক 4 লেনে উন্নীতকরণে কিলোমিটার প্রতি ব্যয় পড়েছে 56
4.4 কোটি টাকা। ঢাকা মমা ভাঙ্গা সড়ক 4 লেন উন্নীতকরণে কিলোমিটার প্রতি খরচ পড়ছে 94.90 কোটি টাকা। ফলে মহাসড়ক নির্মাণ বিশ্বে সবচেয়ে ব্যয়বহুল দেশ এখন বাংলাদেশ। অথচ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েটের এক গবেষণায় দেখা গেল যায় দেশে প্রতি কিলোমিটার মহাসড়ক নির্মাণে গড় হওয়া উচিত 5 থেকে 6 কোটি টাকা। ফলে 2 লেনের মহাসড়ক 4 লেনে উন্নীত করতে কিলোমিটার প্রতি 10-12 কোটি টাকার ব্যয় হওয়ার কথা। জনগণের দেওয়া করের অর্থের সদ্ব্যবহার হচ্ছে কিনা এই প্রশ্ন আমরা যুক্তিসঙ্গতভাবে উত্থাপন করতে পারি। এই প্রসঙ্গে বাজেটে ব্যয়ের গুণমানের প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2016-17 অর্থ বছরের বাজেটে পুঁজিবাজার উন্নয়নের জন্য 13,125 কোটি টাকা এবং রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের মূলধন ঘাটতি পূরণে 2,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই বরাদ্দ নিয়ে সমালোচনা হচ্ছে। রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক ও পুঁজিবাজারের জন্য নতুন করে অর্থ বরাদ্দের সমালোচনা করেছে সিপিডি। সংস্থাটি বলেছে প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজার বিনিয়োগের জন্য 13,121 কোটি টাকা এবং রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের জন্য 2,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। অথচ আর্থিক খাতের এই দুটি ক্ষেত্রেই খুবই দুর্বল অবস্থায় রয়েছে। সেখানে বড় ধরনের সংস্কার ছাড়া সৎ করদাতাদের অর্থ দেওয়া কোনোভাবেই উচিত হবে না। বাংলাদেশে পুঁজিবাজারের দুর্বলতা সুবিদিত। পুঁজিবাজার থেকে সরকারের আমলে প্রায় 1,00,000 কোটি টাকা লুণ্ঠিত হয়েছে। এর জন্য কাউকে শাস্তি পেতে হয়নি। পুঁজিবাজারের সর্বস্ব হারিয়ে কেউ কেউ আত্মহত্যার পথ বেছে নিয়েছে। পুঁজিবাজারের কাঠামোগত দুর্বলতার জন্যই এই লুণ্ঠন সম্ভব হয়েছে। একইভাবে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলো ফোকলা হয়ে পড়েছে এবং ব্যাংকগুলো পুঁজি ঘাটতিতে পড়ে নিদারুণ ঝুঁকির মধ্যে রয়েছে। গতকালই দেখেছেন অর্থমন্ত্রী নিজেই বলেছেন ব্যাংক ক্ষেত্রে পুকুর চুরি নয় সাগর চুরি হয়েছে। এরপরে উনি নৈতিকতার স্বার্থ কিন্তু পদত্যাগ করেন নাই। কার্যতেই বরাদ্দ সৎ কর্তাদের উপর জরিমানা আরোপ করে লুটেরাদের প্রশ্রয়ে দেওয়া ছাড়া আর কিছু নয়। বাজেটে কোন খাতে কিরকম প্রাধান্য পায় সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাজেট প্রণীত হয় অর্থ মন্ত্রণালয়ে। অনেক সময় মন্ত্রণালয়ে চিহ্নিত অগ্রাধিকারের জনগণের অধিকারের অগ্রাধিকারের সঠিক প্রতিবেদন প্রতিফলন ঘটে না। এটা সামাজিক চয়নের সমস্যা। সত্যিকারের জনপ্রতিনিধিশীল সংসদ না থাকলে, সংসদে সুষ্ঠু বিতর্ক না হলে, জনসমাজের মতামত বিবেচনায় না নিলে, গণমাধ্যমে প্রতিফলিত মতামত বিবেচনায় না নিলে, সমাজের বিভিন্ন স্বার্থগোষ্ঠীর চাওয়া পাওয়াকে গুরুত্ব না দিলে এবং জনমত জরিপের ব্যবস্থা না থাকলে সঠিক সামাজিক চয়ন সম্ভব হয় না। অর্থমন্ত্রী বাজেট রচনার স্তরে কিছু কিছু গোষ্ঠীর সঙ্গে পরামর্শ করেছেন, কিন্তু সেসব গোষ্ঠীর পক্ষ থেকে বাজেট পেশের পরে বলা হয়েছে তাদের পরামর্শ বিবেচনায় নেওয়া হয়নি। শিক্ষা প্রযুক্তি খাতে উন্নয়ন অনুন্নয়ন ব্যয় মিলিয়ে সর্বোচ্চ 14.7% বরাদ্দ দেওয়া হয়েছে। পূর্ববর্তী বছরে শিক্ষা খাত পিছিয়ে ছিল। আগামী অর্থ বছরে শিক্ষা প্রযুক্তি খাতকে একত্র করে বরাদ্দ দেওয়ার ফলে বোঝা যাচ্ছে না শিক্ষা খাতে নিট বরাদ্দ কত এবং প্রযুক্তি খাতে নিট বরাদ্দ কত। এর মধ্যে শুভঙ্করের কোনো ফাঁক রয়েছে কিনা সেটা প্রশ্ন। সামগ্রিকভাবে শিক্ষার মান নিয়ে বড় রকম উদ্বেগ রয়েছে। শিক্ষাক্ষেত্রে দলীয়করণ ও দুর্নীতির ফলে, দেশের উপযোগী পাঠ্যক্রম না থাকার ফলে এই পরিস্থিতির উদ্ভব ঘটেছে। শিক্ষা খাতে বড় ধরনের সংস্কার ব্যতীত শুধু অর্থ বরাদ্দ দিয়ে পরিস্থিতি পরিবর্তন ঘটানো যাবে না, কিন্তু সংস্কারের জন্য অর্থ সম্পদের প্রয়োজন। আগামী অর্থ বছরের বাজেটে শিক্ষা খাতে জিডিপির 2.5% বরাদ্দ ধরা হয়েছে। এটি গত বছরের তুলনায় বেশি, কিন্তু এরপরও এটি দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম। স্বাস্থ্য খাতে উন্নয়ন অনুন্নয়ন ব্যয় মিলিয়ে বরাদ্দ দেওয়া হয়েছে বাজেটের 4.7%, যা অগ্রাধিকার তালিকায় 11তম এবং জিডিপির 1% কম। এমনিতেই স্বাস্থ্য খাতে বাংলাদেশের মাথাপিছু ব্যয় দুনিয়ার দেশগুলোর মধ্যে অতি নিচু স্তরে। স্বাস্থ্য খাতে অর্থমন্ত্রীর কাছ থেকে সুবিচার পায়নি স্বাস্থ্য খাত অর্থমন্ত্রীর কাছ থেকে সুবিচার পায়নি কৃষিখাত জাতীয় অর্থনীতির খুবই গুরুত্বপূর্ণ খাত। দেশের জনগোষ্ঠীর বড় অংশ এই খাতে জড়িত। বরাদ্দের বিচারে কৃষিখাত অবস্থান করছে 13তম স্থানে। কৃষকের বড় অবদান দেশকে খাদ্য শস্যে স্বয়ংসম্পূর্ণ করে তোলা।
স্বাস্থ্য খাত ছাড়াও কৃষি অন্যান্য সহ খাতের যথেষ্ট বিকাশ রয়েছে, কিন্তু কৃষক ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। কৃষককে 1 কেজি গরুগ্রস্তের দামে 1 মণ ধান বিক্রি করতে হচ্ছে। ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য পণ্য বাজারজাতকরণে কৃষকের প্রত্যক্ষ অংশগ্রহণের সুযোগ সম্বলিত প্রতিষ্ঠান দরকার। এরকম প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য কৃষি খাতে বাড়তি বরাদ্দ দেওয়া প্রয়োজন। বাজেট বৃদ্ধির সাথে সাথে বাজেট ঘাটতিও বৃদ্ধি পাচ্ছে। প্রস্তাবিত বাজেটের ঘাটতির পরিমাণ 97,853 কোটি টাকা ধরা হয়েছে। বাজেট ঘাটতির অর্থ জোগানোর জন্য ঋণের আশ্রয় নিতে হয়, ঋণের জন্য সুদও দিতে হয়, কিন্তু সুদ পরিশোধের জন্য প্রস্তাবিত বাজেটে 11.7% অর্থ বরাদ্দ রাখা হয়েছে। এর ফলে অন্যান্য খাতের উপর চাপ সৃষ্টি হচ্ছে। এছাড়া ঘাটতি অর্থায়ন মূল্যস্ফীতির ঝুঁকি সৃষ্টি করে, সার্বিক প্রতিক্রিয়া বিবেচনায় নিতে হবে। 2015-16 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দকৃত 97,000 কোটি টাকার মধ্যে প্রথম 10 মাসে 50.18% বাস্তবায়িত হয়েছে। এরকম অদক্ষ বাস্তবায়নের ধারায় অর্থ বছরের শেষ 2 মাসে অবশিষ্ট অর্থ ব্যবহার করে ব্যবহার হবে অপচয় ও ব্যবহারের সামিল। এডিপির গুণগত মান হবে দারুণ প্রশ্নবিদ্ধ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর BBS প্রকাশিত শ্রমশক্তি জরিপ 2015 অনুযায়ী গেল 2 বছরে মাত্র 6 লাখ নতুন কর্মসংস্থান হয়েছে, অর্থাৎ গত বছরে মাত্র 3 লাখ মানুষ চাকরি বা কাজ পেয়েছেন। প্রতি বছর বেকার হচ্ছে প্রায় 24 লাখ মানুষ। সেই হিসেবে 2 বছরে দেশে বেকারের সংখ্যা বেড়েছে 48 লাখ। অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় ব্যাপক কর্মের মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টির সুনির্দিষ্ট কোনো কৌশল উল্লেখ করা হয়নি। তবে তিনি ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের প্রসঙ্গ উল্লেখ করে বলতে চেয়েছেন, শ্রমশক্তির দক্ষতা বৃদ্ধির মাধ্যমে এই সুযোগ ব্যবহার করা সম্ভব। তিনি কারিগরি প্রশিক্ষণ সহ বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি উল্লেখ করেছেন, এটা সাপ্লাই সাইড বিষয়ক পদক্ষেপ। এর পাশাপাশি প্রয়োজন ডিমান্ড সাইড গত পদক্ষেপ, যা সম্ভবভাবে গুণগত মান সম্পন্ন এবং শ্রম চাহিদা সৃষ্টি করে বিনিয়োগের মাধ্যমে। এক্ষেত্রে বিদ্যমান অর্থনৈতিক দুর্বলতা কারো অজানা নয়। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO প্রকাশিত জানুয়ারি 2016 প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিদায়ী বছরেও 2015 আগের বছরের তুলনায় বাংলাদেশে কর্মসংস্থানের হার কমেছে, চলতি বছরও কমবে। এতে বলা হয়েছে চলতি বছর বাংলাদেশে কর্মসংস্থান কমবে 4.2% হারে। এছাড়া 2017, 2018, 2019 সালে কমবে 4% হারে। এতে আমরা উদ্বিগ্ন না হয়ে পারি না। ILO-র এই প্রক্ষেপণের সঙ্গে অর্থমন্ত্রী দাবিকৃত GDP প্রবৃদ্ধির অঙ্ক মেলানো যায় না কিছুতেই। রপ্তানিমুখী পোশাক শিল্পের মালিকরা 0.6% উৎসব, 0.6% উৎসকরের স্থলে 1.5% হারে উৎসকর আরোপে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা মনে করেন এর ফলে 3% হারে তারা যে মুনাফা করেন তার অর্ধেকটাই সরকার উৎসকর হিসেবে গ্রাস করবে। তারা আরো মনে করেন উৎসকর বাড়ানোর ফলে অনেক ছোট মাঝারি পোশাক কারখানা বন্ধ হয়ে যাবে এবং সামগ্রিকভাবে রপ্তানিমুখী পোশাক খাত প্রতিযোগিতার শক্তি হারাবে। BNP পোশাক শিল্প মালিকদের উদ্বেগের প্রতি সহানুভূতি পোষণ করে। আমরা আশা করি অর্থমন্ত্রীর পুরো বিষয়টাকে স্বচ্ছ করে তোলার জন্য উৎসকরের প্রতিক্রিয়া সম্পর্কে প্রয়োজনীয় ব্যাখ্যা দেবেন। পোশাক শিল্প দেশের প্রধান কর্মসংস্থান সৃষ্টিকারী খাত। এই খাতের কোন রূপ ক্ষতি হলে কর্মসংস্থানের উপর বিরূপ প্রভাব পড়বে এবং দারিদ্র প্রকট করে তুলবে। উল্লেখ্য যে অন্যান্য রপ্তানিমুখী শিল্পের উপরও কর উৎসকর প্রযোজ্য হবে, তাই পুরো বিষয়টা সক্রিয় বিবেচনার দাবি রাখে। অর্থমন্ত্রীর মোবাইল ফোন সেবা প্রদানকারী কোম্পানিগুলোর কাছ থেকে সন্তোষজনক মাত্রায় রাজস্ব আদায় করতে না পারার অজুহাতে মোবাইল ফোন ব্যবহারকারীদের কথা বলার ওপর বর্তমান 15% ভ্যাটের অতিরিক্ত 1% সারচার্জ ও 5% সম্পূরক কর আরোপের প্রস্তাব করেছেন। এতে 100 টাকার কথা বললে গ্রাহককে 21 টাকা কর দিতে হবে। আপনি 100 টাকার কথা বলবেন, 21 টাকা কর দেবেন। হাসপাতালে ব্যবহৃত কিছু যন্ত্র এবং ECG ও আলট্রাসনোগ্রাফি ব্যবহৃত কাগজের উপর কর প্রস্তাব স্বাস্থ্যসেবাকে আরো ব্যয়বহুল করবে। আমরা মনে করি এসব ক্ষেত্রে কর প্রস্তাব পুনর্বিবেচনার সুযোগ আছে।
অর্থমন্ত্রী বাজেটে কম্পিউটার যন্ত্রাংশ কম্পিউটার সংশ্লিষ্ট পণ্যে আমদানি শুল্ক বৃদ্ধি করেছে, এতে করে স্বাভাবিকভাবেই এসব পণ্যের দাম বাড়বে। কম্পিউটার কম্পিউটার যন্ত্রাংশ, প্রিন্টার, স্ক্যানার, টোনার, কার্টিজ, হার্ড ডিস্ক, মডেম, ইউপিএস, আইপিএস, মোবাইল সিম সহ তথ্য প্রযুক্তি পণ্যের উপর বিদ্যমান শুল্ক 2% থেকে বাড়িয়ে 5% করা হয়েছে। বাংলাদেশের তথ্য প্রযুক্তির প্রতি যুব সমাজে যে উৎসাহ সৃষ্টি হয়েছে এই কর আরোপের ফলে তাতে ভাটা পড়বে, প্রযুক্তি অঙ্গনে দেশের এগিয়ে যাওয়াকে ব্যাহত করবে, এই কর প্রত্যাহার করতে হবে। আমরা মনে করি একটি সুষ্ঠু এবং সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হয় তেমন একটি সংসদের পক্ষে সত্যিকারের দেশপ্রেম ও জনকল্যাণমুখী বাজেট অনুমোদন করা সম্ভব। এই পার্লামেন্টের সেই ক্যারেক্টারটাই নেই, সেই চরিত্রই নেই এই পার্লামেন্ট। আমরা বলি সবসময় অনির্বাচিত একটি পার্লামেন্ট, আমি সরকার অনির্বাচিত সরকার, তাদের পক্ষে দেশের মানুষের কল্যাণের জন্য একটি বাজেট পেশ করা কখনোই সম্ভব নয় এবং বাস্তবায়ন করাও কখনোই সম্ভব নয়। আমরা আশা করব দেশে সত্যিকার অর্থেই জনপ্রতিনিধিমূলক সংসদ গঠিত হবে। একথা আমরা বারবার বলে আসছি যে পুরো সংকটটাই এখন হচ্ছে দেশের রাজনৈতিক অর্থনৈতিক সংকট পুরোটাই হচ্ছে এখানে, যে সত্যিকার অর্থেই একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার না থাকা, একটা পার্লামেন্ট না থাকা, সেটাই হচ্ছে সবচেয়ে বড় আমরা মনে করি চ্যালেঞ্জ এবং সেটাকে অর্জন করে যেভাবে এটা অর্জন করা প্রয়োজন দেশের সাথে। আমি আর দু একটা বিষয় আপনাদের নলেজ নিয়ে আসতে চাই, একটা আপনাদের জানাতে চাই। সেটা হচ্ছে যে অর্থমন্ত্রী যখন বাজেট ঘোষণা করলেন প্রেস সংসদে, তার পরের দিন তিনি একটা প্রেস কনফারেন্স করেছিলেন। সেই প্রেস কনফারেন্সে তিনি বলেছেন বিএনপি কোনো রাজনৈতিক দলই না। ওনার পক্ষে কথাটা বলাটা খুব স্বাভাবিক, কারণ উনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন। তিনি একজন খুব বড় মাপের আমলা ছিলেন পাকিস্তান আমলে, বাংলাদেশ সরকারের আমলেও বড় আমলা ছিলেন, এরপরে এসআর সাহেবের আমলে ওই আমলাতের গুণেই তিনি মন্ত্রী হয়েছিলেন এবং ওই অর্থমন্ত্রী ছিলেন। পরবর্তীকালে তিনি আওয়ামী লীগ আমলে এসে তিনি এখন অর্থমন্ত্রী আছেন, নির্বাচন করেছেন। বিএনপির মতো একটি পুরনো রাজনৈতিক জল যারা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় ব্যাপক ভূমিকা পালন করেছে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তাকে রাজনৈতিক দল নয় বলাটা এটা তার কাছ থেকে অন্তত আমরা আশা করি, কারণ তিনি বয়োবৃদ্ধ মানুষ, জ্যেষ্ঠ মানুষ, কিন্তু প্রায় তিনি ধরনের কথা বলে থাকেন। আমরা এখনো আশা করব যে তিনি তার এই বক্তব্য প্রত্যাহার করবেন এবং রাজনৈতিক ভাষায় কথা বলবেন, এটাই তার কাছে আমরা আশা করি। এই পার্লামেন্টের যে পার্লামেন্টে বাজেট পেশ করা হয়েছে, এই পার্লামেন্টের কোনো সরকার কিন্তু কোনো জবাবদিহিতা নেই। যে একটা বিরোধী দল আছে সেই বিরোধী দলটা পুরোপুরি একটা গৃহপালিত বিরোধী দল। সুতরাং এই যে বাজেট ওনারা দিলেন, এটা আরো যেটা আমরা উল্লেখ করেছি ইতিমধ্যে, সেটা যে আলোচনা হবে, তার সমালোচনা হবে, এটা কারা করবে, কি করবে? আজকে যে বিরোধী দল আছে তারা কোনো বিষয়েই কোনো বিরোধিতা করে না এবং তাদের কোনো জবাবদিহিতা নেই, যে কারণে আজকে ব্যাংকে ব্যাপক লুটপাট হয়ে যাচ্ছে, অর্থনীতিতে ব্যাপক লুটপাট হচ্ছে। শুধু ব্যাংক তো না, আজকে আপনারা সেদিন দেখবেন যে পরিবহন সেক্টরের কথা আজকে কোনো কোনো পত্রিকা এসছে যে পরিবহন সেক্টরের যে এত টাকা যাচ্ছে কোথায়, কোনো উন্নতি দেখা যাচ্ছে না, এবং সঙ্গে সঙ্গে আপনার বিশাল পরিমাণ টাকা পরিবহন খাতে, সবচেয়ে বেশি বরাদ্দ বোধ হয় পরিবহন খাতেই দেওয়া হয়েছে। জ্বালানি সেক্টর দেখেছেন কীভাবে কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট কীভাবে লুটপাট করে নেওয়া হয়েছে এখন শেয়ার মার্কেট লুট হয়েছে, এবং আজকে গোটা অর্থনীতি একটা দুর্নীতির একটা মহোৎসব চলছে, কারণ কোথাও কোনো জবাবদিহিতা নেই, তো যার যেমন খুশি সে তেমনভাবে লুট করে নিয়ে চলে যাচ্ছে। এটুক একটাই মাত্র কারণ, সে কারণ যেহেতু এই সরকার পুরোপুরিভাবে গণবিচ্ছিন্ন হয়ে গেছে, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সে ক্ষমতায় আসতে পারবে না, সেই কারণেই আজকে বাংলাদেশে একটা রাজনৈতিক গণতান্ত্রিক পরিবেশটাকে পুরোপুরি সংকুচিত করে দিয়ে একটি মাত্র দলকে টিকিয়ে রাখা, সেটা তাদের দল, থেকে বাকি দলগুলোকে নির্মূল করে দেওয়া অথবা নিস্তব্ধ করে দিয়েই তারা তাদের ক্ষমতায় টিকিয়ে থাকতে চাইছে বলেই আজকে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা আগেই বলেছি দেশে এখন যে সংকট সৃষ্টি হয়েছে, বিশেষ করে আপনি কিছুদিন ধরে যে আপনার গুপ্ত হত্যা এবং আপনার বিভিন্ন সম্প্রদায়ের ব্যক্তিদেরকে, বিভিন্ন ধর্মের ব্যক্তিদেরকে
প্রায় সকল ধর্মের ব্যক্তিদেরকে কিন্তু আক্রমণ করা হয়েছে, উদ্ধার করা হয়েছে। সাধারণ নিরীহ মানুষরা আপনার নিহত হচ্ছে, শিশুরা নিহত হচ্ছে। দেখেছেন একজন পুলিশ অফিসারের স্ত্রী, তাকেও আপনার সেখানে প্রকাশ্য দিওয়ালোকে হত্যা করা হয়েছে। এবং এখনো দেখেন তারা যে কথাগুলো বলছেন, তাদের মন্ত্রীরা বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা, তারা কিন্তু প্রকৃত সত্যটাকে উদ্ঘাটন করবার জন্য কোনোই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে না, শুধুমাত্র বিরোধী দলকে দোষারোপ করে তারা কথা বলছেন। অর্থাৎ আমরা যেটা আশঙ্কা করি, উদ্বেগের সঙ্গে আশঙ্কা করি, যে এটার সূত্র ধরে দেশে একটা বড় রকমের কোনো আপনার অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য সরকারি চেষ্টা করছে। কারণ এই অস্থিতিশীলতা সৃষ্টি করার মধ্যে দিয়েই তার যে অবৈধ ক্ষমতা, সেই ক্ষমতাকে সে টিকিয়ে রাখতে চেষ্টা করছে। আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি, আমরা গুপ্ত হত্যার প্রতিবাদ শুধু আমরা নিন্দা জানাচ্ছি, সেই সঙ্গে আমরা একে প্রকৃত সত্য উদ্ঘাটন করে দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার আমরা দাবি জানাচ্ছি। আমরা এই বাজেট বাস্তবায়িত করা সম্ভব নয়, এটা আমরা বলেছি, এবং আমরা মনে করি যে এই বিষয়গুলো অবিলম্বে তাদের কনভিনেন্সে আনা উচিত, আমাদের এই ডিসকাশনটাকে নিয়ে তাদের সেই হিসাবে ব্যবস্থা করা। আপনাদের সকলকে ধন্যবাদ।